ইল্লাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। আমরা কি আর কোনো ইলাহ বিশ্বাস করি? একমাত্র আমরা বিশ্বাস করি আল্লাহ, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর নবীজি বলতেছেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহর নবী বলেন আর সর্বনিম্ন শাখা হচ্ছে যখন কোনো মানুষ রাস্তা দিয়ে যখন হেঁটে যায় সে যেন কি করে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস যেন যে সরিয়ে ফেলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মুসলমানদের অভ্যাস হচ্ছে রাস্তার মধ্যে যদি কোনো কাঁটাযুক্ত জিনিস যদি না থাকে আমরা কাঁটাযুক্ত জিনিস এনে দিই যাতে সে এটা পাড়া দিয়ে বা হুড়ে পায়ের মধ্যে ব্যথা পায়, কষ্ট পায়, কথা বলুন ঠিক কিনা? গোছাযুক্ত জিনিস আমরা রেখে দিই। আবার মনে করেন বিশাল বড় একটা ইটের টুকরা রাস্তার মধ্যে রেখে দিলাম যে অন্ধকার রাত্রে যখন মানুষ হাসবে আর হাঁটবে, হাঁটার পর ডিল ডিলকে তারা কি করবে বা উস্তাকে তারা পরে ব্যথা পাইবে, ঠিকই না? এটা কিন্তু মুসলমানদের অভ্যাস নয়। এমানে ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে যে রাস্তা থেকে আনে তরকি, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা দূর করা হচ্ছে ইমানের একটা অংশ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, আর হায়া এবং শরম লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের হায়া শরম আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে, কথা বলুন ঠিক কি না? যার মধ্যে শরম নাই, লজ্জা নাই, হায়া নাই, মনে করবেন তার ঈমানটাও ঠিক নাই, কথা বলুন ঠিক কি না? সেই জন্য যার মধ্যে হায়া আছে, শরম আছে, লজ্জা আছে, সেই প্রকৃত ঈমানদার, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে সর্বপ্রথম যে বিষয়টা আমরা পেলাম যে ফা আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম ইবাদত হচ্ছে, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জিকির করলে কি গুনাহ হবে? আল্লাহর নবী মূসা আলাইহি সালাতু ওয়াসালাম, কোন নবী? আমরা নাম শুনছি না, মূসা নবী আল্লাহর কাছে একদিন বললেন আল্লাহ আমাকে এমন একটা কালিমা শিক্ষা দেন যেই কালিমাটা আপনার কোনো বান্দাকে আপনি এমন ওযিফা আর কোনো শিক্ষা দেন নাই। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ বললেন মূসা তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর ওযিফা পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা আমার আল্লাহর কাছে ডাক দেখো আল্লাহ আমি তো আপনার কাছে কানে বাঁচিয়েছিলাম না, এই ওজিফা চেয়েছিলাম না আল্লাহ, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তো সমস্ত মানুষগুলাই পড়ে, কিন্তু সবচাইতে যে মানুষগুলাকে আপনার বন্দাদের কেমন কালিমা শিক্ষা দেন না, এমন ওজিফা শিক্ষা দেন নাই, এমন একটা ওজিফা আমি আপনার কাছে চেয়েছিলাম। আল্লাহ ডাক দেখো মুসা, ও মুসা তুমি জানোনি লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত রে মুসা, তুমি শুনো না, যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি একটা পাল্লার মধ্যে এক সাইডে রাখা হয় আর সাত আসমান সাত জমিন যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, মুসা তুমি শুনে রেখো লা ইলাহা ইল্লাল্লাহর নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে লাভ না লস, আওয়াজ দিব না লাভ না লস, সর্বোত্তম জিকির আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, আল্লাহ পাকের উসিলা করে আপনার কবরের আযাব বন্ধ করে দিবে। সেই জন্য বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা দরকার আছে কিনা নাই? তাহলে সকলে একটু জবান খুলে পড়তে পারবো কি? একটু সকলে মহব্বতের আওয়াজে বলেন লা ইলাহা মহব্বতে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লাহু লা ইলাহা, বৈজনে কালিমা পচারিতে আসলেন নবী ওই দৌড়াতে, ওই কালিমা পচারিতে আসলেন নবী ওই দৌড়াতে, কত কল
কষ্ট দিনে রাতে কত দিনে রাতে করলেন নবী সাল্লাল্লাহু জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা আল্লাহর মুনির বিদনা বুঝাইলে কেউ বুঝে না আল্লাহর মুনির বিদনা বুঝাই যে না শোনাইলে কেউ শোনে না হ্যাঁ শোনাইলে কেউ শোনেন শাহে মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লাহো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা সকলে একটু ইসমে জাতির জিকির পড়ি আল্লাহু আল্লাহ 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 আল্লাহ নবী নমটি আমার দয়াল নবী নমটি আমার সদাই জাগে মোর মহলে কঙ্গালে রে দন গো মুর্শিদ কে বান জানে আল্লাহ 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 জুরেন আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আহমদ বকিয়া আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আহমদ বকিয়া আল্লাহ 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 ডাকে রে তোর ঘোলা বেড়া ডাকে রে তোর ঘোলা বেড়া শান্তি দাও মোর কলি যাই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আহমার বকিয়া আল্লাহ 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 পৌকির দর বেশ বাদশাহওয়ালে তোলিতে সেই পোলের কোলে পৌকির দর বেশ বাদশাহওয়ালে তোলিতে সেই পোলের কোলে কোলাহি লইয়া কোলাহি লইয়া বিকার জুলে বস করে বিপদ লাই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আহমার বকিয়া আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বেহলা দেখি না চাহিয়া আল্লাহ ও বুঝ মোহন রে এই ডুবল বেহলা দেখি না চাহিয়া আল্লাহ 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 পরের ডাক আসিলে পরহ পরের ডাক আসিলে পর হবি তুই কি লইয়া আহ পর হবি তুই কি লইয়া ডুবল বেহলা দেখি না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলাই হেলাই শেষ হো গীতেই চলিল সাদের জীবন হেলাই হেলাই শেষ হো যে আওয়াজ আমাদের জীবনটা চলে যাচ্ছে কিনা এই পিছনে যারা আছে এই যে এদিকে কে আছে দেখো তো এগুলার বন্ধ করেন হইতে মাহফিলে আসুক নাহলে বিদায় করে দেবেন এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে মাহফিল আসতে কি গুনাহ হবে এই যে অনেক বাইরে বাইরে যাইবেন না আপনারা যুবক ভাইয়েরা আসেন না একটু আসেন মাহফিলের ভিতরে আসেন অনেক মানুষ আছেন মাশাআল্লাহ অনেকেই চলে আসছে একটু ভিতরে আসেন যুবক ভাইয়েরা যাবেন না আপনারা একটু বিষয় আসেন আল্লাহ যেন কবুল করে শুকর বলে আল্লাহুম্মা আমিন হয়তো আমার ভাইয়েরা আসতেছে আল্লাহ যেন কবুল করে শুকর বলে আল্লাহুম্মা আমিন আমরা এখানে প্যান্ডেলের নিচে বসে থাকবো এত কষ্ট করে আর আপনারা ধারায় থাকবেন এটা কি হয় সকলের বসার জায়গা আছে অনেক রাস্তাঘাট আছে দোকানপাটে আছে প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করছে সকল যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এক দৃষ্টি ঘোরাফেরা না করে মেহরবানি করে মাহফিলের মধ্যে চলে আসুন আল্লাহ যেন প্রত্যেককে আসার তৌফিক দান করে সকল বলি আল্লাহুম্মা আমিন তো জবান করে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসা এতিমখানা ফান্ডাইল শাকির মোহাম্মদ ঝিনাইগাট হবিগঞ্জের বার্ষিক সুন্নি সম্মেলন ও পাগড়ি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ